বাসায় যখন একদমই কিছু না থাকে তখনই এই রান্নাগুলো করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা প্রথমে স্টার্ট করতেছি ডাল রান্না করার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ডালটা হতে থাক। অন্য চুলায় আলু ভালোভাবে ধুয়ে আলু সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আজকে এই ডাল রান্না করব আর আলু ভর্তা করব, তো এগুলো করার জন্য যা যা প্রয়োজন সব কিছু কেটে কুটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি করেছি, তারপর রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে কিছু কাঁচামরিচ ফালি করেছি, টমেটো কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ডালটা ভালোভাবে ঘুটে নেওয়া হলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, যেগুলো সামান্য পরিমাণ চিড়ে নিয়েছিলাম, তো কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ডালটা কিন্তু প্রায় অনেকটা সময় করে জাল করে নিচ্ছি। আর আজকে একদম সিম্পল খাবার, বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে তখনই আমি যেটা করি এই রান্নাগুলো করি, যেমন ডাল, আলু ভর্তা, ডিম ভাজা আর হচ্ছে ভাত, একদম সিম্পল। তো এই যে টমেটোগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, এবার অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে। প্রথমে কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, চুলোর আঁচ কমিয়ে লাল লাল করে আলু ভর্তা বানাবো। আলু ভর্তার জন্য শুকনো মরিচগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও তেলের মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি, কারণ ডাল বাগার দিতে হবে। তো এই যে আমি এখন এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, সুন্দর করে হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তার সাথে একটু ডালটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার এই ডাল ভালোভাবে জাল করে নেব, কারণ ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে তাহলে ভালো হয়। অন্যদিক দিয়ে আমি আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর ডিম ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আর এই হচ্ছে শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো প্রথমে আমি কোচলে নেব, কারণ একটু মুচমুচে আছে, লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি, এগুলো আমি খুব ভালোভাবে কোচলে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কোচলানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু, যেটা আমি আগে থেকে ছিলে রেখেছিলাম, আর আলুগুলো কিন্তু এই পর্যায়ে গরম আছে, তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। আলু ভর্তা আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আলু ভর্তা আমার অনেক পছন্দ। তো নর্মালি যখনই আমি ডাল রান্না করি চেষ্টা করি একটু আলু ভর্তা করার জন্য। তো এই যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এবার আবারও খুব ভালোভাবে আলু ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে মাখায় তারপরে কিন্তু আলু ভর্তাটা ছোট ছোট বল আকারে বানিয়ে নিব। এতে করে যখন আমরা খাবো যতটুকু লাগবে ততটুকু নিয়ে খাওয়া যায়। তো এই যে আমি এরকম গোল গোল করে কয়েকটা বল বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো হয়ে গিয়েছে আমার আলু ভর্তা। অন্যদিক দিয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছিলাম, তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুইটা ডিম ভেঙে সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, লবণ দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। তো এবার আমি এই ডিমটা ভালোভাবে উল্টে নিব, আর এই কাঠের সাহায্যে আসলে ডিমটা ভালোভাবে হচ্ছিল না ব্যাপারটা, তারপরও খারাপ হয়নি, চেষ্টা যতটুকু করেছি হয়েছে। এবার এই ডিমটা আমি মাছ বরাবর একটু চিরে দিব, তারপর সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু আমরা দুজন তো আমাদের দুজনের জন্য এনাফ। এই তো সুন্দর করে ডিম ভাজা হয়ে গিয়েছে, তো এবার এগুলো তুলে নিচ্ছি। ফাইনালি আমার রান্না বান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সিম্পল দুপুরের লাঞ্চ। আলু ভর্তা আর হচ্ছে পাতলা মসুরের ডাল আর হচ্ছে গরম গরম ভাত, সাথে আছে ডিম ভাজা, কেমন লাগে বলুন তো? অনেক বেশি আমি, তাই না? যখনই বাসায় মাছ মাংস শাক সবজি একদম কিছুই থাকবে না তখনই আমার মতো এরকম পাতলা মসুরের ডাল আর সাথে আলু ভর্তা ডিম ভাজা করে নেবেন।
দেখবেন ভরপুর খাওয়া দাওয়া হবে। এই খাবারটা একদম সিম্পল হলেও প্রচুর টেস্ট কিন্তু, আর অনেক তৃপ্তি করে খাওয়া যায়। এই তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর খাবারটা যেরকমই হোক সাজিয়ে নিলে প্রত্যেকটা খাবার যেন অনেক বেশি স্পেশাল লাগে, তাই না? এই তো টমেটো দিয়ে, দেশি টমেটো দিয়ে ডাল রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো ডালটাও অনেক বেশি ভালো হয়েছিল। তো এবার আর কথা না বলে খাওয়া দাওয়া শুরু করি। আমার কাছে আলু ভর্তা ডিম ভাজা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আপনাদের কাছে আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তো এই তো আমার হাজব্যান্ডও অনেক মজা করে খাচ্ছে। আরও একটা মজার বিষয় হলো, যেদিন আমি ডাল রান্না করি ওই দিন আমার হাজব্যান্ড রাত 2-3 বাজেও ঘুম থেকে উঠে ডাল দিয়ে কিছু ভাত খায়। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও এমনটা করেছিল, রাত 2 বাজে ঘুম থেকে উঠে তো বলতেছে ডাল দিয়ে ভাত খাবো। তো আসলে এই যে হাজব্যান্ডের ছোটো ছোটো জিনিসগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।